Ladies and gentlemen, International Finance Investment and Commerce IFIC Bank Limited বাংলাদেশের সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে 1976 সালে গঠিত হয়। 1983 সালে সরকার বেসরকারি খাত ছেড়ে দেওয়া শুরু করলে IFIC Bank পুরোপুরি বেসরকারি খাতে চলে যায়। বর্তমানে ব্যাংকটিতে 32.7% শেয়ার সরকারের, বাকি অংশ পরিচালক, উদ্যোক্তা ও সাধারণ জনগণের। বর্তমানে ব্যাংকটি বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে, যেমন রিটেল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং। 1987 সালে ব্যাংকটি পাকিস্তানের করাচিতে একটি শাখা খুলে 2014 সালে মোবাইল ব্যাংকিং শুরু করে। 2019 সালে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে আমার ব্যাংক নামে একটি কার্যক্রম হাতে নেয়। 2020 সালে IFIC সহজ ঋণ একটি প্রকল্প বেশ সাড়া পায়। ব্যাংকটি 1986 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বাংলাদেশের যে কোনো নাগরিক একটি বিও অ্যাকাউন্ট খুলে এই ব্যাংকের বা এই কোম্পানির শেয়ার কেনাবেচা করতে পারে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ।